এবার আমরা যাব গোপালগঞ্জে, আর সেখানে আছেন রিপোর্টার জয়ন্ত শিরালী। দেখি তার কাছে গোপালগঞ্জের কি ফলাফল আছে। জয়ন্ত, জয়ন্ত আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জয়ন্ত আমাকে জানাবেন সেখানকার এখন পর্যন্ত যতগুলো আসনে নির্বাচন হয়েছে এখন পর্যন্ত আপনার হাতে কি কি ফলাফল রয়েছে? আমি এই মুহূর্তে আছি গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি ফলাফল ঘোষণা কেন্দ্রে। তো জানেন এখানে গোপালগঞ্জের তিনটি আসন, এই তিনটি আসনে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তো ইতিমধ্যে কিন্তু আমরা গোপালগঞ্জ তিন আসনের যে ফলাফল, এই আসনটি থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন করেছেন। তিনি এখানে 249,965 ভোট পেয়ে তিনি এই আসনের সাংসদ নির্বাচিত হয়েছেন। গোপালগঞ্জ দুই আসনে যিনি রয়েছেন, গোপালগঞ্জ দুই আসনে রয়েছেন শেখ ফজলুল করিম সেলিম। তাহলে গোপালগঞ্জ তিন আসনে তিনি এখন পর্যন্ত এই ফলাফলে এগিয়ে রয়েছেন। আর আমি যদি ভোটের পরিসংখ্যান বলি তাহলে গোপালগঞ্জ তিন আসনে মোট ভোটার রয়েছে 290,297 জন। এখানে মোট ভোট কাস্ট হয়েছে 808.04। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সর্বশেষ। সরাসরি আমরা যুক্ত ছিলাম গোপালগঞ্জে।